হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসসি বায়ো টিউটোরিয়ালস। আজ আমরা চলে এসেছি 50 এমসিকিউস কোশ্চেন্স এবং আনসার নিয়ে। আমাদের আজকের টপিক ইকোনমিক জুলজি। এই প্রশ্নগুলি তোমাদের প্রত্যেকটি বায়ো রিলেটেড পরীক্ষায় কাজে লাগবে, তাই সবাই প্র্যাকটিস করে নাও এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করো, যাতে আমরা আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসতে পারি। এবং বেল বাটনটি অবশ্যই ক্লিক করো, যাতে এই চ্যানেলে ভিডিও আপলোডের সর্বপ্রথম নোটিফিকেশনটি তোমার কাছেই যায়। চলো দেরি না করে শুরু করা যাক। নাম্বার 1, অ্যাকোয়া কালচারের অন্তর্ভুক্ত। অপশান এ স্বাদু জলের মাছ, অপশান বি ব্রাকিস জলের মাছ, অপশান সি সামুদ্রিক মাছ, অপশান ডি সবকটি। সঠিক উত্তর অপশান ডি সবকটি। নাম্বার 2, গবাদি পশুর হাইব্রিড ব্রিড কোনটি? অপশান এ শুনন্দিনী, অপশান বি হলস্টেন, অপশান সি ব্রাউন সুইস, অপশান ডি কাঙ্করেজ। সঠিক উত্তর অপশান এ শুনন্দিনী। নাম্বার 3, গরুর কোনটি বিদেশাগত ব্রিড? অপশান এ ওঙ্গল, অপশান বি ফ্রিজিয়ান, অপশান সি হালদিকার, অপশান ডি দেওনি। সঠিক উত্তর অপশান বি ফ্রিজিয়ান। নাম্বার 4, মাছের স্পনিং আবিষ্ট হয়। অপশান এ টিএসএইচ, অপশান বি থাইরক্সিন, অপশান সি এসটিএইচ, অপশান ডি এফএসএইচ এবং এলএইচ। সঠিক উত্তর অপশান ডি এফএসএইচ এবং এলএইচ। নাম্বার 5, কম্পোজিট ফিশ ফার্মিংকে বলা হয়। অপশান এ পলিকালচার, অপশান বি মনোকালচার, অপশান সি পিসিকালচার, অপশান ডি কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান এ পলিকালচার। নাম্বার 6, সর্বাপেক্ষা বাণিজ্যিক সিল্কওয়ার স্ট্রেন। অপশান এ ইউনিভোল্টাইন, অপশান বি বাইভোল্টাইন, অপশান সি মাল্টিভোল্টাইন, অপশান ডি সবকটি। সঠিক উত্তর অপশান বি বাইভোল্টাইন। নাম্বার 7, গবাদি পশুর ড্রট ব্রিডস হল। অপশান এ মালভি নাগেরি হালদিকার, অপশান বি মালভি নাগেরি ওঙ্গল, অপশান সি নাগেরি ওঙ্গল হরিয়ানা, অপশান ডি সবকটি। সঠিক উত্তর অপশান এ মালভি নাগেরি হালদিকার। নাম্বার 8, বোম্বিক্স মরি হইতে কোন ধরনের সিল্ক উৎপন্ন হয়? অপশান এ মুগা সিল্ক, অপশান বি তসর সিল্ক, অপশান সি এডি সিল্ক, অপশান ডি রিল্ড সিল্ক। সঠিক উত্তর অপশান ডি রিল্ড সিল্ক। নাম্বার 9, মুরগির পুলোরাম রোগের কারণ। অপশান এ অ্যাসপারজিলাম, অপশান বি প্যারামিসকো ভাইরাস, অপশান ডি ক্যান্ডিডা, অপশান ডি সালমোনেল্লা। সঠিক উত্তর অপশান ডি সালমোনেল্লা। নাম্বার 10, মুরগির কোনটি ভাইরাস ঘটিত রোগ? অপশান এ রানীক্ষেত, অপশান বি মাইকোটিক ডিজিজ, অপশান সি ফাউল স্পাইরোকিটোসিস, অপশান ডি পুলোরাম ডিজিজ। সঠিক উত্তর অপশান এ রানীক্ষেত। নাম্বার 11, সিল্ক মথের সিল্ক গ্রন্থি কিসের রূপান্তর? Option A. Salivary gland. Option B. Croup gronthi. Option C. Gastric gronthi. Option D. Antic gronthi. সঠিক উত্তর অপশন এ salivary gland. Number 12. নিচের কোনটি রেশমের উৎস? অপশন এ ডিম, অপশন বি ক্যাটারপিলার, অপশন সি কোকুন, অপশন ডি পিউপা. সঠিক উত্তর অপশন সি কোকুন. Number 13. দুগ্ধবতী গাভী হলো অপশন এ হালদিকার নাগেরি মালভি, অপশন বি গির শাহিওয়াল দেওনি, অপশন সি কাঙ্কোরেজ হরিয়ানা ওঙ্গল, অপশন ডি থারপারকার. সঠিক উত্তর অপশন বি গির শাহিওয়াল দেওনি. নাম্বার 14. ভারতে সর্ববৃহৎ সিল্ক উৎপাদনকারী রাজ্য অপশন এ বিহার, অপশন বি কর্ণাটক, অপশন সি আসাম, অপশন ডি পশ্চিমবঙ্গ. সঠিক উত্তর অপশন এ বিহার. নাম্বার 15. বেশি মাংস উৎপাদনকারী হাইব্রিড মুরগি অপশন এ প্লাইমাউথ রক, অপশন বি সাদা কর্নিস, অপশন সি ব্রয়লার, অপশন ডি নিউ হ্যাম্পশায়ার. সঠিক উত্তর অপশন সি ব্রয়লার. নাম্বার 16. নিচের কোনটি ভূমধ্যসাগরীয় ব্রিড? অপশন এ হোয়াইট লেঘর্ন, অপশন বি অ্যাঙ্কোনা, অপশন সি মিনকা, অপশন ডি সবকটি. সঠিক উত্তর অপশন ডি সবকটি. নাম্বার 17. রেশম কীটের কোন দশাটি নিষ্ক্রিয় ভোজনে অনীহা, চলশক্তিবিহীন? অপশন এ ক্যাটারপিলার, অপশন বি নিম্ফ, অপশন সি ইমাগো, অপশন ডি পিউপা. সঠিক উত্তর অপশন ডি পিউপা. নাম্বার 18. প্রোটোজোয়ান প্রজাতি নসেমা রোগ সৃষ্টি করে কোথায়? অপশন এ মৌমাছি, অপশন বি লাক্ষা কীট, অপশন সি সিল্ক মথ, অপশন ডি রেশম মথ ও মৌমাছি উভয়ে. সঠিক উত্তর অপশন ডি রেশম মথ ও মৌমাছি উভয়ে. নাম্বার 19. সেন্ট্রাল অ্যাভিয়ান গবেষণা কেন্দ্র কোথায়? অপশন এ মহীশূর, অপশন বি আসাম, অপশন সি ইজাটনগর, অপশন ডি লখনৌ. সঠিক উত্তর অপশন সি ইজাটনগর. নাম্বার 20. সিল্কের আবিষ্কার প্রথম কোথায় ঘটে? অপশন এ ভারত, অপশন বি জাপান, অপশন সি চীন, অপশন ডি ইজিপ্ট. সঠিক উত্তর অপশন সি চীন. নাম্বার 21. ফাউল পক্সে ভ্যাকসিন প্রদানের নিয়ম? অপশন এ 0 সপ্তাহে, অপশন বি 2 সপ্তাহে, অপশন সি 4 সপ্তাহে, অপশন ডি 6 সপ্তাহে. সঠিক উত্তর অপশন বি 2 সপ্তাহে. নাম্বার 22. মারেকেট রোগের লক্ষণ? অপশন এ পালক খসে যায়, অপশন বি শ্বাসকষ্ট ও ঝিমুনি, অপশন সি 6-7 সপ্তাহ ডানা ও পায়ের পক্ষাঘাত, অপশন ডি সবকটি. সঠিক উত্তর অপশন সি 6-7 সপ্তাহে ডানা ও পায়ে পক্ষাঘাত. নাম্বার 23. হাইব্রিড ব্রয়লারের উদাহরণ? অপশন এ জিলাইন, অপশন বি ব্যাবকক 300, অপশন সি সেভারের স্টারব্রো, অপশন ডি স্টারক্রস 288. সঠিক উত্তর অপশন সি সেভারের স্টারব্রো. নাম্বার 24. হাঁসের ইংলিশ ব্রিড? অপশন এ মাস্কোভি, অপশন সি সাক্সনি, অপশন সি ক্যাম্পবেল, অপশন ডি রুই. সঠিক উত্তর অপশন সি ক্যাম্পবেল. নাম্বার 25. মুরগির কলেরা রোগের কারণ? অপশন এ মাইকোব্যাকটেরিয়াম অ্যাভিয়াম, অপশন বি পাস্তেরুল্লা অ্যাভিসিডা, অপশন সি অ্যাসপারজিলাস fumigatus. Option D. Imeria tenella. সঠিক উত্তর অপশন বি পাস্তেরুলা অ্যাভিসিডা নাম্বার 26 মুরগির ভারতীয় ব্রিড অপশন এ মিনকা অপশন সি লেঘর্ন অপশন সি আসিল অপশন ডি অ্যাঙ্কোনা সঠিক উত্তর অপশন সি আসিল নাম্বার 27 কত সপ্তাহ সময়ে মুরগি ডিম পাড়া শুরু করে অপশন এ 10 সপ্তাহ বয়সে অপশন বি 15 সপ্তাহ বয়সে অপশন সি 20 সপ্তাহ সময়ে অপশন ডি 25 সপ্তাহ সময়ে সঠিক উত্তর অপশন সি 20 সপ্তাহ সময়ে নাম্বার 28 একটি মুরগির ডিমের সাধারণত ওজন কত অপশন এ 50 থেকে 60 গ্রাম অপশন বি 60 থেকে 70 গ্রাম অপশন সি 70 থেকে 80 গ্রাম অপশন ডি 80 থেকে 90 গ্রাম সঠিক উত্তর অপশন সি 70 থেকে 80 গ্রাম নাম্বার 29 কতদিন বয়সে ব্রয়লার মুরগিকে বাজারজাত করা হয় অপশন এ 50 দিন বয়সে অপশন বি 60 দিন বয়সে অপশন সি 70 দিন বয়সে অপশন ডি 80 দিন বয়সে সঠিক উত্তর অপশন সি 70 দিন বয়সে নাম্বার 30 উন্নতভাবে প্রতিপালিত একটি মুরগি বছরে কত ডিম পাড়ে অপশন এ 150 অপশন বি 190 অপশন সি 210 অপশন ডি 240 সঠিক উত্তর অপশন সি 210 নাম্বার 31 হেভি ব্রিড মুরগি কোনটি অপশন এ লেঘর্ন অপশন বি রোড আইল্যান্ড রেড অপশন সি প্লাইমাউথ রক অপশন ডি চিটাগাং সঠিক উত্তর অপশন সি প্লাইমাউথ রক নাম্বার 32 একটি মাইনর পেস্টের উদাহরণ অপশন এ লেপ্টো কোরিসিয়া অপশন বি হিসপা আর্মিজেরা অপশন সি হেইরোগ্লাইফাস ব্যানিয়ান অপশন ডি রাইসবাগ সঠিক উত্তর অপশন এ লেপ্টো কোরিসা নাম্বার 33 পরিণত রেশমমথ কতদিন বাঁচে অপশন এ 1 থেকে 2 দিন অপশন বি 2 থেকে 3 দিন অপশন সি 3 থেকে 4 দিন অপশন ডি 4 থেকে 5 দিন সঠিক উত্তর অপশন বি 2 থেকে 3 দিন নাম্বার 34 একটি কোকুন তৈরি হতে সময় নেয় অপশন এ 2 থেকে 4 দিন অপশন বি 3 থেকে 4 দিন অপশন সি 4 থেকে 5 দিন অপশন ডি 5 থেকে 6 দিন সঠিক উত্তর অপশন বি 3 থেকে 4 দিন নাম্বার 35 পিউপা দশার স্থায়িত্ব দশা রেশম মথে অপশন এ 5 দিন অপশন বি 10 দিন অপশন সি 15 দিন অপশন ডি 20 দিন সঠিক উত্তর অপশন এ 5 দিন নাম্বার 36 1 কেজি কাঁচা গুটি থেকে কত গ্রাম রেশম পাওয়া যায় অপশন এ 50 গ্রাম অপশন বি 100 গ্রাম অপশন সি 150 গ্রাম অপশন ডি 200 গ্রাম সঠিক উত্তর অপশন বি 100 গ্রাম নাম্বার 37 তুঁতে গাছের ছত্রাক ঘটিত রোগ অপশন এ নইচা অপশন বি মিলডিউ অপশন সি শ্রাবণিয়া অপশন ডি টুকরা সঠিক উত্তর অপশন বি মিলডিউ নাম্বার 38 রেশম মথের জীবনচক্র সম্পন্ন হতে সময় লাগে অপশন এ 1 মাস অপশন বি 2 মাস অপশন সি 3 মাস অপশন ডি 4 মাস সঠিক উত্তর অপশন বি 2 মাস নাম্বার 39 জলে কত পিএইচ মাছ চাষের উপযোগী অপশন এ 5.5 থেকে 6.5 অপশন বি 6.5 থেকে 7.5 অপশন সি 7.5 থেকে 6.6 অপশন ডি কোনোটিই নয় সঠিক উত্তর অপশন সি 7.5 থেকে 6.6। নাম্বার 40 কোনটি এক্সোটিক মাছ? অপশন এ পান্টিয়া স্টিগমা, অপশন বি ল্যাবিও কালবুসা, অপশন সি টেনোফ্যারিঙ্গোডন ইডিল্লা, অপশন ডি কাতলা কাতলা। সঠিক উত্তর অপশন সি টেনোফ্যারিঙ্গোডন ইডিল্লা। নাম্বার 41 ভারতবর্ষে প্রথম মাছে হাইপোফাইজেশন ঘটান। অপশন এ হিরালাল চৌধুরী, অপশন বি হালে, অপশন সি নিউম্যান, অপশন ডি এর কেউই নয়। সঠিক উত্তর অপশন এ হিরালাল চৌধুরী। নাম্বার 42 নিম্নোক্তগুলির মধ্যে কোনটি অগ্রতম অর্থাৎ অ্যাডভান্সড? অপশন এ মুক্ত স্থানে স্বাধীনভাবে মুরগি চাষ, অপশন বি সেমি ইন্টেন্সিভ, অপশন সি ডিপ লিটার, অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর অপশন সি ডিপ লিটার। নাম্বার 43 ডিপ লিটার তন্ত্রে প্রতিটি মুরগির জন্য কতটা এলাকা প্রদান করা হয়? অপশন এ 5 স্কোয়ার ফুট, অপশন বি 4 স্কোয়ার ফুট, অপশন সি 3 স্কোয়ার ফুট, অপশন ডি 2 স্কোয়ার ফুট। সঠিক উত্তর অপশন সি 3 স্কোয়ার ফুট। নাম্বার 44 বৃহৎ পোলট্রি ফার্মে কোন ইনকিউবেটর ব্যবহৃত হয়? অপশন এ মেকানিক্যাল ইনকিউবেটর, অপশন বি ম্যামথ অফ ফোর্স ড্রাথ ইনকিউবেটর, অপশন সি উভয়ই, অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর অপশন বি ম্যামথ অফ ফোর্স ড্রাথ ইনকিউবেটর। নাম্বার 45 কোন পরীক্ষা দ্বারা পুং ও স্ত্রী চিকের লিঙ্গ জানা যায়? অপশন এ ব্রেস্ট অস্থি পরীক্ষার দ্বারা, অপশন বি অবসারণী পরীক্ষা দ্বারা, অপশন সি ডানা পরীক্ষা দ্বারা, অপশন ডি পদ পরীক্ষা দ্বারা। সঠিক উত্তর অপশন বি অবসারণী পরীক্ষা দ্বারা। নাম্বার 46 ইনকিউবেটরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। অপশন এ 95 ডিগ্রি থেকে 99 ডিগ্রি ফারেনহাইট, অপশন বি 99.5 ডিগ্রি থেকে 100 ডিগ্রি ফারেনহাইট, অপশন সি 97.5 ডিগ্রি থেকে 99 ডিগ্রি ফারেনহাইট, অপশন ডি 99 ডিগ্রি থেকে 100 ডিগ্রি ফারেনহাইট। সঠিক উত্তর অপশন বি 99.5 ডিগ্রি থেকে 100 ডিগ্রি ফারেনহাইট। নাম্বার 47 নিচের কোনটিকে ককেরেল বলে? অপশন এ স্ত্রী চিকেন, অপশন বি পুং চিকেন, অপশন সি একদিনের চিক, অপশন ডি 1 থেকে 10 সপ্তাহের চিক। সঠিক উত্তর অপশন বি পুং চিকেন। নাম্বার 48 মুরগির ডিবিকিং করা হয় কত বয়সে? অপশন এ 15 থেকে 16 সপ্তাহে, অপশন বি 16 থেকে 18 সপ্তাহে, অপশন সি 18 থেকে 20 সপ্তাহে, অপশন ডি 12 থেকে 13 সপ্তাহে। সঠিক উত্তর অপশন বি 16 থেকে 18 সপ্তাহে। নাম্বার 49 কোনটি বিদেশি মাছ? অপশন এ কাতলা কাতলা, অপশন বি লেবিও রোহিতা, অপশন সি তেলাপিয়া মোসাম্বিকা, অপশন ডি সাইহিনাস মৃগিলা। সঠিক উত্তর অপশন সি তেলাপিয়া মোসাম্বিকা। নাম্বার 50 দ্য লাস্ট ওয়ান কোনটি মাইনর কার্প? অপশন এ ল্যাবিও রোহু, অপশন বি কাতলা কাতলা, অপশন সি ল্যাবিও বাটা, অপশন ডি সিরহিনাস মৃগালা। সঠিক উত্তর অপশন সি ল্যাবিও বাটা। এই ছিল আজ আমাদের 50 MCQs কোশ্চেন্স এবং আনসার ইকোনমিক জুলজির ওপর। এই প্রশ্নগুলি তোমাদের প্রত্যেকটি বায়োডেটেড পরীক্ষায় কাজে লাগবে। সবাই প্র্যাকটিস করে নাও এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করো, যাতে আমরা আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসতে পারি। এবং বেল বাটনটি অবশ্যই ক্লিক করো, যাতে এই চ্যানেলে ভিডিও আপলোডের সর্বপ্রথম নোটিফিকেশনটি তোমার কাছেই যায়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।